হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই খুব ভালো আছেন আমি আবার চলে এসেছি কারণ এখন রাত তিনটা বাজে আজকে আমরা ডিভিজিবিলিটি রুল নিয়ে পড়াশোনা করব অর্থাৎ অনেক বিশাল বিশাল সংখ্যা বড় বড় সংখ্যা যেটা আমাদের নিজেদের অনেক প্রয়োজনে কি করতে হয় ভাগ করতে হয় এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা খুব সহজে ওই সংখ্যাগুলো প্রাইম সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে পারি তার জন্য আমাদের কিছু ফর্মুলা জানা দরকার অর্থাৎ কিছু শর্টকাট নিয়ম জানা দরকার যদি সেটা আমরা জানি তাহলে খুব ইজিলি বিশাল বিশাল সংখ্যক বিশাল বিশাল বড় সংখ্যাকে আমরা কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারব সেটা দেখেই বলে দিতে পারবো চলেন আমরা শুরু করি প্রথমে আমরা দুই দ্বারা স্টার্ট করব। অর্থাৎ ওই সংখ্যাগুলোই দুই দ্বারা ডিভিজিবল হবে যেই সংখ্যাগুলোর লাস্ট ডিজিটটা দুই দ্বারা ডিভিজিবল হয় আমি আবারও বলতেছি ওই সংখ্যাগুলোই দুই দ্বারা ডিভিজেবল হবে যেই সংখ্যাটার লাস্ট ডিজিটটা কি দুই দ্বারা ডিভিজেবল হয় আমরা একটু দেখি এক্সাম্পল যেমন টু ফোর ফাইভ সিক্স এই যে একটা সংখ্যা এই সংখ্যাটার লাস্ট ডিজিট কত সিক্স দেখেন তো এই সিক্স কি টু দ্বারা ডিভিজেবল না তিন দুগুণো ছয় তার মানে কি এই পুরার সংখ্যাটাই দুই দ্বারা ডিভিজেবল যদি আমরা একটু দেখি আসলেই কি তাই হ্যাঁ আসলেই তাই বারো দুগুনো চব্বিশ দুই দুগুনো চার এক কত ষোলো আট দুগুণো ষোলো তার মানে কি এই পুরা সংখ্যাটা দুই দ্বারা ডিভিজেবল তারপরে আমরা কী বললাম যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিটটা দুই দ্বারা ডিভিজেবল হয় তাহলে সেই পুরা সংখ্যাটাই কি দুই দ্বারা ডিভিজিবল এবার আমরা আসবো তিন সে হচ্ছে ওই সংখ্যাগুলোর সামিয়েশন অর্থাৎ যেই সংখ্যাটাকে আমরা ডিভিজিবল করব। ওই সংখ্যাটার যোগ সবগুলো সংখ্যার যোগফল যদি তিন দ্বারা ডিভিজেবল হয় তাহলে পুরো সংখ্যাটাই কি তিন দ্বারা ডিভিজেবল আমি আবারও বলতেছি সবগুলো সংখ্যার যোগফল যদি তিন দ্বারা ডিভিজেবল হয় তাহলে পুরো সংখ্যাটাই তিন দ্বারা ডিভিজেবল এটাকে এক্সাম্পল দিই যেমন সিক্স সেভেন এই সংখ্যাটা তিন দ্বারা ডিভিজেবল কিনা সেটা আমরা কিভাবে দেখব আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে সবগুলো সংখ্যার যোগফল যদি তিন দ্বারা ডিভিজেবল হয় তাহলে সেই পুরা সংখ্যাটাই তিন দ্বারা ডিভিজেবল তার মানে ছয় আট দুই কত আট আট সাত কত পনেরো তাই না যদি আমরা এটা যোগ করি দুই ছয় আর সাত যোগ করলে কত হয় পনেরো আমরা কে যদি তিন দ্বারা ভাগ দেই তাহলে এটা অবশ্যই কি ডিভিজেবল ফাইভ তার মানে যেহেতু এর যোগ ফল পনেরো এবং পনেরো যেহেতু যেহেতু তিন দ্বারা ডিভিজেবল তার মানে এই সংখ্যাটাও তিন দ্বারা ডিভিজেবল হবে আমরা দেখি একবার ট্রাই করে তিন আটা কত চব্বিশ কত থাকে দুই সাতাশ তিন নং কত সাতাশ তার মানে এই সংখ্যাটা কত ডিভিজেবল তিন দ্বারা আমরা ইজিলি বুঝতে পারলাম আবারও বলতেছি ওই সংখ্যাগুলোর সবগুলো সংখ্যার যোগ ফল যদি যোগফল যদি তিন দ্বারা ডিভিজেবল হয় তাহলে সেই পুরা সংখ্যাটাই কে তিন দ্বারা ডিভিজেবল এবার আসি আমরা চার চার হচ্ছে যদি ওই সংখ্যাটার ওই সংখ্যাটার ওই সংখ্যাগুলোর লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিট যদি চার দ্বারা ডিভিজেবল হয় তাহলে পুরো সংখ্যাটাই বা পুরো নাম্বারটাই চার দ্বারা ডিভিজেবল হবে সেটা কীভাবে আমরা একটা এক্সাম্পল দেখি আট তিন দুই এই সংখ্যাটা লাস্ট টু ডিজিট কত থার্টি টু এই সংখ্যাটা লাস্ট টু ডিজিট যেহেতু থার্টি টু লাস্ট টু ডিজিট যেহেতু থার্টি টু এটাকে আমরা যদি চার দ্বারা ভাগ করি ইজিলি চার দ্বারা যায় চার আটা বত্রিশ থার্টি টু কি চার দ্বারা যায় যেহেতু লাস্ট টু ডিজিট চার দ্বারা যাচ্ছে তার মানে পুরো সংখ্যাটাই কি হবে চার দ্বারা ডিভিজেবল হবে আমরা একটু দেখি চার দুগুনও কত আট আর চার আটা কত বত্রিশ তার মানে কি বোঝাই যাচ্ছে আমাদের এটা চার দ্বারা ডিভিজেবল হচ্ছে সো এরপরে আমরা আসবো পাঁচ পাঁচ হচ্ছে কোনো সংখ্যার লাস্ট ডিজিটটা যদি জিরো অথবা ফাইভ হয় কি হবে কোনো সংখ্যার লাস্ট ডিজিটটা যদি জিরো অথবা ফাইভ হয় তাহলে ওই পুরো সংখ্যাটাই পাঁচ দ্বারা ডিভিজিবল আমরা একটা এক্সাম্পল দিই টু থ্রি ফোর ফাইভ এই সংখ্যাটা লাস্ট ডিজিটটা যেহেতু ফাইভ তার মানে এই পুরো সংখ্যাটাই কি হবে ফাইভ দ্বারা ডিভিজেবল হবে আমরা দেখি একবার চার পাঁচাগত বিশ চৌত্রিশ পাঁচ ছয় কত তিরিশ পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে কি এই পুরো সংখ্যাটাই পাঁচ দ্বারা কি হচ্ছে ডিভিজেবল হচ্ছে তারপর আমরা কি বলেছিলাম যদি কোনো সংখ্যার শেষ ডিজিটটা লাস্ট ডিজিটটা জিরো অথবা ফাইভ থাকে তাহলে পুরো সংখ্যাটাই ফাইভ দ্বারা ডিভিজেবল খুব ইম্পর্টেন্ট এরপরে আমরা চলে আসি সিক্স খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট সিক্স সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে আমরা জানি সিক্সের কয়টা ফ্যাক্টর আছে ওয়ান টু থ্রি তাই না তার মধ্যে প্রাইম ফ্যাক্টর কি কি আছে টু এবং থ্রি যদি কোনো সংখ্যা একই সাথে দুই এবং তিন দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যা সংখ্যাটা সিক্স দ্বারাও ডিভিজিবল হবে আমি কি বললাম যদি কোনো সংখ্যা একই সাথে দুই এবং তিন দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটাও সিক্স দ্বারা ডিভিজিবল হবে তার মানে আমরা আগেই জানি দুইয়ের ডিভিজিবিলিটি রুল কি। এবং আমরা এটাও জানি তিনের ডিভিজিবিলিটি রুল কি তার মানে বোঝাই যাচ্ছে যদি কোনো সংখ্যা দুই এবং তিন দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা ছয় দ্বারাও ডিভিজিবল হবে এক্সাম্পল দিয়ে দেখি ওয়ান সিক্স এইট দেখেন তো এই ওয়ান সিক্স এইটের লাস্ট ডিজিটটা কত এইট তার মানে এইটা কি দুই দ্বারা ডিভিজিবল হচ্ছে আর দুই দ্বারা যাচ্ছে এবং সেই সাথে যদি আমরা এর সবগুলো সংখ্যা যোগ করি আট ছয় চোদ্দো আর এক কত পনেরো তার মানে কি এটা তিন দ্বারা ডিভিজিবল হচ্ছে এই সংখ্যাটা কি তিন দ্বারা ডিভিজিবল হচ্ছে তার মানে এই একটা সংখ্যা একই সাথে দুই দ্বারা ডিভিজিবল হচ্ছে তিন দ্বারা ডিভিজেবল হচ্ছে তার মানে পুরা সংখ্যাটাও সিক্স দ্বারা ডিভিজিবল হবে আমরা যদি একটু ট্রাই ভাগ করে দেখি তাহলে বুঝতে পারবো আরও ক্লিয়ারলি ছয় দুগুনো কত বারো হাতে থাকে কত চার আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ তার মানে বোঝাই যাচ্ছে ওয়ান সিক্স এইট কত সিক্স দ্বারা ডিভিজিবল যে কোনো সংখ্যা যেই সংখ্যাটা যদি দুই এবং তিন দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেটা সিক্স দ্বারা ডিভিজিবল হবে অর্থাৎ আমরা সিক্স দ্বারা ডিভিজিবিলিটি রুলটা দেখলাম এর প্রাইম ফ্যাক্টরগুলো দ্বারা যদি সেটা ডিভিজিবল হয় তাহলে এটা অবশ্যই কি হবে ডিভিজিবল সিক্স দ্বারা হবে এরপর আমরা চলে আসি এইট এইট হচ্ছে এর লাস্ট তিনটা ডিজিট যদি এইট দ্বারা ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটাই 8 দ্বারা ডিভিজিবল কি বললাম এর লাস্ট তিনটা ডিজিট 8 দ্বারা ডিভিজিবল হতে হবে তাহলে এর পুরো সংখ্যাটাই কি হবে 8 দ্বারা ডিভিজিবল হবে একটা এক্সাম্পল দিই টু এই পুরো সংখ্যাটা দেখেন লাস্ট তিনটা ডিজিট কি 8 দ্বারা ডিভিজিবল না তার মানে এই পুরো সংখ্যাটাই এইট দ্বারা ডিভিজিবল আপনারা ভাগ করে একবার ট্রাই করবেন আসলে এটা 8 দ্বারা ডিভিজিবল কিনা এবার চলে আসি আমরা 9। নাইন সিমিলার টু দ্য থ্রি তার মানে হচ্ছে থ্রির যেই ফর্মুলাটা আমরা পড়েছিলাম সবগুলার যোগ ফল যদি তিন দ্বারা ডিভিজেবল হয় তাহলে সেই পুরো সংখ্যাটাই তিন দ্বারা ডিভিজেবল তার মানে নাইন সেম যদি সবগুলোর যোগ ফল নয় দ্বারা ডিভিজেবল হয় তার মানে পুরো সংখ্যাটাই নয় দ্বারা ডিভিজেবল আমরা একটা এক্সাম্পল দিই ওয়ান সিক্স এইট থ্রি এই সংখ্যাটার সবগুলার যোগ ফল কত হয় দেখেন তো এইটিন আঠারো আর আঠারো কি নয় দ্বারা ডিভিজিবল তার মানে এই পুরো সংখ্যাটাই নয় দ্বারা ডিভিজেবল হবে কীভাবে আমরা একটু ট্রাই করি নয় এক নয় সাত আট আট নং বাহাত্তর ছয় তিন সাত নং তেষট্টি তার মানে এই সংখ্যাটা কত নয় দ্বারাও ডিভিজিবল আমরা বুঝতে পারলাম নাইনে ডিভিজেবল ডিভিজিবিলিটি রুল কি থ্রি যেটা ছিল নাইন ও সেম বাট নাইনে কি হতে হবে সবগুলোর যোগফল অবশ্যই অবশ্যই নয় দ্বারা ডিভিজিবল হতে হবে এরপর আমরা আসি দশ টেন খুব ইজি যে কোনো সংখ্যার শেষে জিরো থাকলে সেটা অবশ্যই টেন দ্বারা ডিভিজিবল হবে এরপর আসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট সেটা হচ্ছে ইলেভেন সেটা কি ইলেভেন ম্যাক্সিমাম পরীক্ষায় বেসিক্যালি এই ইলেভেনের ফর্মুলাটাই আসে যে হুইচ ওন ইজ ডিভিজিবল বাই ইলেভেন তার মানে এগারো দ্বারা কোনটা ডিভিজিবল কারণ এই কনসেপ্টটা কিছুটা ক্রিটিক্যাল তারপরে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা প্রথমেই বলে নিচ্ছি আমরা কি করব ওই সংখ্যাগুলোর একটা সংখ্যার ওড পজিশন ওড নাম্বার আমরা আগেই বলেছিলাম কি ওড নাম্বার হচ্ছে বিজোর সংখ্যা আর ওড পজিশন মানে হচ্ছে বিজোর পজিশন ওড নাম্বার হচ্ছে বিজোর সংখ্যা ওড পজিশন মানে হচ্ছে বিজোর পজিশন এবং ইভেন পজিশন ইভেন নাম্বার মানে হচ্ছে ইভেন জোর সংখ্যা ইভেন পজিশন মানে হচ্ছে জোর পজিশন সো আমরা এই পজিশনগুলো খুব ইম্পর্ট্যান্ট এটা আমরা মনে রাখবো ওড পজিশনগুলোর যোগ ফল মাইনাস ইভেন পজিশনগুলোর যোগ ফল যদি জিরো অথবা এগারো হয় মানে ইলেভেন হয় তাহলেই সেই সংখ্যাটা এগারো দ্বারা ডিভিজিবল আবারও বলতেছি ওট পজিশনগুলোর যোগফল মাইনাস ইভেন পজিশনগুলোর যোগফল ফল ইজকল টু জিরো অথবা ইলেভেন হয় তাহলে সেই সংখ্যাটা ইলেভেন দ্বারা ডিভিজিবল যদি জিরো অথবা ইলেভেন না হয় তাহলে সেই সংখ্যাটা কখনোই ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে না আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের আরও ক্লিয়ার হবে ফোর ফাইভ টু সেভেন জিরো থ্রি নাইন এই যে পুরো একটা সংখ্যা এই সংখ্যার এই এক নাম্বার এইটা কি এক নাম্বার পজিশন না এই চার এটা কি এক নাম্বার পজিশন না তার মানে এটা কি ওট পজিশন এটা কি তিন নাম্বার পজিশন না এটাও কি ওট পজিশন এইটা কি পাঁচ নাম্বার পজিশন না ওট পজিশন এটা কি সাত নাম্বার পজিশন না ওট পজিশন এক তিন পাঁচ সাত এই যে পজিশনগুলা এই পজিশনগুলার যোগফল কত হয় দেখি চার প্লাস দুই প্লাস জিরো প্লাস নাইন তারপর আমরা এই যে ফাইভ এটা কি টু তার মানে এটা ইভেন পজিশন এটা কি সেভেন সরি এটা হচ্ছে ফোর ফোর চার নাম্বার পজিশন এইটা কি ছয় নাম্বার পজিশন এটা দুই নম্বর পজিশন চার নাম্বার পজিশন ছয় নাম্বার পজিশন তার মানে এই পজিশনগুলো কি ইভেন পজিশন তার মানে এই পজিশনগুলোর যোগফল কত ফাইভ প্লাস সেভেন প্লাস থ্রি ইসুকুল টু কি হতে হবে জিরো অথবা ইলেভেন হতে হবে তাহলে কী হবে সেই সংখ্যাটা ইলেভেন দ্বারা ডিভিজিবল হবে আমরা কী করলাম ওট পজিশনগুলোর যোগ ফল মাইনাস ইভেন পজিশনগুলোর যোগ ফল এবার দেখবো আমরা রেজাল্টটা কত আসে চার দুই ছয় আর নয় ছয় কত পনেরো মাইনাস সাত পাঁচ বারো বারো আর তিন কত পনেরো তার মানে এর রেজাল্ট কত আসলো জিরো আসলো তার মানে এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই কি ইলেভেন দ্বারা ডিভিজেবল অবশ্যই অবশ্যই ইলেভেন দ্বারা ডিভিজেবল কারণ আমরা কী বলেছিলাম ওট পজিশনগুলোর যোগফল মাইনাস ইভেন পজিশনগুলোর যোগফল ফল ইজিকুল টু যদি জিরো অথবা ইলেভেন হয় তাহলেই সেই সংখ্যাটা কি হবে ইলেভেন দ্বারা ডিভিজেবল হবে আমরা একটু ট্রাই করি চার এগারোং চুয়াল্লিশ বারো এগারো এক এগারো কত সতেরো আবার এগারো এক এগারো তো কত ছয় ষাট পাঁচ এগারোং কত পঞ্চান্ন পাঁচ তেপ্পান্ন চার এগারোং কত চুয়াল্লিশ আর কত চার চার আর ছয় কত তিন আছে নয় নয় এগারোং নিরানব্বই তার মানে এই সংখ্যাটা অবশ্যই অবশ্যই কী হচ্ছে এগারো দ্বারা ডিভিজিবল হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো সংখ্যা বেসিক্যালি এক্সামে এই এগারো ডিভিজিবিলিটি রুলটাই আসে এটা আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব যদি আমরা পুঁজি না বুঝে থাকি অবশ্যই আমার অবশ্যই আস করা উচিত এরপর আমরা বারো ডিভিজিবিলিটি রুলটা শিখব বারো বেসিক্যালি আমরা আবারও জানি বারোর ফ্যাক্টরগুলো কি টু থ্রি ফোর তার মানে বারোর ফ্যাক্টরগুলো হচ্ছে এগুলো যদি কোনো সংখ্যা যদি আমরা কি জানি এই ফ্যাক্টরগুলোর মধ্যে চার তিন দুই আমাদের দুই না যদি কোনো সংখ্যা তিন এবং চার দ্বারা ডিভিজেবল হয় তাহলে সেটা অবশ্যই কি হবে বারো দ্বারাও ডিভিজেবল হবে কি তিন এবং চার দ্বারা যদি ডিভিজেবল হয় তাহলে সেটা অবশ্যই বারো দ্বারা ডিভিজেবল হবে দেখেন তো এটা দুই দ্বারাও ডিভিজেবল চার দ্বারাও ডিভিজেবল এবং তিন দ্বারা ডিভিজিবল কেন আমরা যদি দেখি নয় এক দশ তিন দুই পনেরো তার মানে এই সংখ্যাটা তিন দ্বারা ডিভিজিবল দ্যাট মিনস এই সংখ্যাটা কি হবে বারো দ্বারাও ডিভিজিবল হবে এরকম যদি বিশাল বিশাল সংখ্যাও থাকে আমাদের যদি বলে এরকম বিশাল একটা সংখ্যাকে আশি দ্বারা ডিভিজিবল কিনা বা এইটির দ্বারা ডিভিজিবল কিনা তখন আমরা কি করবো এইটির যেগুলা এবং যেইগুলো সম্পর্কে আমরা জানি আট দশন আশি প্রাইম ফ্যাক্টর ছাড়াও আমরা এক থেকে বারোর মধ্যে যেই সংখ্যাগুলোর ডিভিজিবিলিটি রুলগুলো জানি ওই সংখ্যাগুলো দ্বারা ওটা টেস্ট করব। সেটা অবশ্যই এইটটির ফ্যাক্টর হওয়া লাগবে যেমন এইটটির ফ্যাক্টর আট দশন আশি যদি ওই বিশাল সংখ্যাটা আট এবং দশ দ্বারা ডিভিজিবল হয় তার মানে সেই সংখ্যাটা এইটটি দ্বারাও ডিভিজিবল তার মানে আমরা এইটটি দ্বারা ডিভিজিবল না করে আট এবং দশ দ্বারা ডিভিজিবল করতে পারলে আমরা ধরেই নেব সেটা 80 দ্বারাও কী হবে ডিভিজিবল হবে সো এইভাবেই আমাদের ডিভিজিবিলি রুলগুলো মনে রাখতে হবে ভালোভাবে শেষ করতে হবে নেক্সট ক্লাসে আমরা এই পর্যন্ত যা শিখলাম তা নিয়ে বেশ কিছু ম্যাথস করব এবং বেশ কিছু জিনিস প্র্যাকটিস করব যাতে আমাদের এই শেখাটা খুব ভালোভাবে হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ